এরকম ছবি আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার আর যেখানে সুপারস্টার সাকিব খান আছে থোড়ি জগা তেরে পাস কহিন রহ জাউ মেন সাকিব খানকে ধরিয়ে দিতে পারলেই 1 লক্ষ টাকা তাকে জীবিত কিংবা মৃত ধরে দিতে পারলেই দেওয়া হবে 1 লক্ষ টাকা পুরস্কার আমার সাকিবের সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে তো হিউজ ফ্যান ফলোইং সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছে এমনই একটি পোস্টার তবে পোস্টারে থাকা সাকিবের ছবিতে তার নাম দেওয়া হয়েছে দুলু দরদ সিনেমার গল্পটি একেবারেই আলাদা মূলত সে কারণেই এমন পোস্টার বাংলাদেশকে প্রথম যদি চেনা হয় সাকিব খানের নাম দিয়ে চেনা হয় উনি এতটা খেটে ওনার জায়গা করেছে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দরদের নিউজের আগে একজন বাংলাদেশী নায়ক গায়ক নায়িকা গায়িকা অডিয়েন্স পরিচালক প্রযোজক কেউ ভাবিনি যে বাংলা সিনেমার কোনো প্রোমো বুথ খুলে পায় দেখানো হবে এটা সবার জন্য স্বপ্নই ছিল আর সাকিবকে দিয়েই বাস্তবে সেটা পরিণত হচ্ছে তিন মিনিটের জন্য দরদের দখলে থাকবে বুর্জ খলিফা দেখানো হবে 5 ভাষার প্রোমো এটা দিয়ে শুধু মধ্যপ্রাচ্যে বাংলা সিনেমার নতুন করে ব্যবসায়িক যাত্রা এর আগে পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবসে ভক্তদের চমকে দিয়েছিলেন সাকিব সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেন তিনি যেখানে সাকিবের ক্ষুদ্র দৃষ্টি রীতিমতো নজর কেড়েছে সবার হাত ও মুখমণ্ডলে তাজা রক্তের মাখামাখি চোখে জ্বলছে আগ্নেয়গিরি ভালোবাসার দিনেও নেট দুনিয়া কাঁপিয়েছে এই পোস্টারটি এরপরে প্রকাশ্যে হাতে আঁকা এই ছবিটি ধারণা করা হচ্ছে প্রথম লুকের ধারাবাহিকতা ধরেই এটি করা সাইকো থ্রিলার রোমান্টিক অ্যাকশন ধাতে নির্মিত হয়েছে দরদ চলতি বছরে বাংলা হিন্দি তামিল মালায়ালাম সহ 6টি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি मैं तेनू समझा